नमस्कार, हेलो एंड वेलकम बैक आवाज़ी प्लस एवं माय टीवी दर्शन आरो बेड़े से और ये भावे हमरा आपनादेर काछे पौंछाते आरो अनेक बेशी करे केन आपनादेर आरो अनेक बेशी कन्सेस करार जन्य आरो करार जन्य अवेयरनेस जो मानुष बाढ़ जो सावधानता बाढ़ तादेर निजेदेर सम्बन्धे टाइट ता सुस्थ थाकबे कारण सुस्थतार प्रधान चाबिकाठी हलो नट नॉलेज किसे सम्बन्धे एक्चुअली आमार उठेछे आमार शरीर कि होछे जो आमि निजे ठीकभावे उठते ना पारि ताहले किन्तु सारानो जाबे ना एटा ट्रू एक्ट एटाई वास्तव और सेई जन्यई आमादेर निजेदेर विषये जानार प्रयोजन आछे आमार एक्चुअली कि होछे कारण एटा जखन आमि जानते पारबो तखनई किन्तु सम्भव जे किभाबे আমাকে কি করা যেতে পারে তবে তার কোন উপায় খুঁজে পাওয়া পারে তাহলে সম্ভব নয় আর এই সহি আপনাদের দেশে কথা বলার জন্য আমরা আজকে একটা ছোট অনুষ্ঠান রেখেছি টক শো হবে আবার বলে দিই যে আমার অনুষ্ঠানে হইরি করে ফোন করে ফেলার জন্য না তো কেন হইরি করে ফোন করে ফেললেই শুধু হবে না জিনিসটা বুঝতে হবে কারণ ওরা মাঝের মধ্যে এরকম অনেকেই ফোন করে ফেলে যে আমার এই ডেট অফ বার্থ দিচ্ছে আমার ছেলে চাকরিটা হবে কিনা দেখুন আমার মেয়ের বিয়ে হচ্ছে না না সেরকম অনুষ্ঠান না এটা ভালো করে মন দিয়ে শুনুন এটা মেডিকেল শো একটা আর মেডিকেল শো খুব দরকার আগে বোঝার হ্যাঁ বলুন হ্যাঁ নমস্কার আমার সঙ্গে ওষুধ কি একুশটি ওষুধ কাজ কি সব ভালো আছে আমি আপনার আপনার ছেলে ফোন করেছিলাম বিরক্ত করেছিল একটু আপনি মনে কিছু করবেন না মাঝে বিরক্ত করে ফেলি তা মানে তাহলে ওই বিকেলবেলা প্রেসক্রিপশন করিয়ে নেবেন একটা আমি ওষুধ দুটো লিখে দেবো আনিয়ে নেবেন ওখান থেকে পেয়ে যাবেন আচ্ছা বেশ ঠিক আছে ওই ওষুধ দুটো আনিয়ে নেবেন একটা হচ্ছে বেলকুট দুই হচ্ছে থানকুনি এই দুটো সিরাপ আপনি আরো এক মাস খাবেন বেলকুট আর থানকুনি তিন চামচ করে দিনে দুবার কেমন বেলকুট আর থানকুনি ওকে আমরা প্রবাদ বাক্যে শুনে এসেছি যে ছোট থেকেই জানি আমরা যে বাঘ আর গরু এক ঘাটে কিন্তু জল খায় না ঠিক না বাঘে আর গরুতে এক ঘাটে জল খাবে না স্বভাব তো কখনো যাবে না কারণ এই স্বভাব আজকের দিন অবধিও সম্ভব হয়ে ওঠেনি কিন্তু ঘটেছে বাঘে আর গরুতে এক ঘাটে জল খেয়েছে আজকে সেটা নিয়েই অনুষ্ঠান চলুন আমরা একটু সেদিকেই যাই যে দুইটো ভিন্ন প্রজাতির প্রাণী তারা কখনো কখনো এক জায়গায় তো হয় দেখি আজকের গল্প বাঘে আর গরুতে এক ঘাটে জল খায় কিনা দুটো প্রাণী একটা হিংস্র প্রজাতির মারাত্মক রাগী অ্যাংরি ইমেজ আর একজন একদম শান্ত প্রকৃতির অবলা প্রাণী দেখেই ভালো লাগে না মায়া করে কেমন একটা এমন সুন্দর নদর চেহারা আর এটার দিকে তাকান মানে দেখেই মনে হচ্ছে যে ওদের এক্ষুনি পর্দা থেকে এসে বাইরে বেরিয়ে আসবে তাই না
তো দুজনের ক্যারেক্টার যেরকম ভগবান যাকে যেমন ভাবে বানিয়েছে, একজনকে মাংসাশী আর একজনকে শাকাহারী, একজন মাংস ছাড়া চেনে না কিছু, রক্ত চাই, আরেকজন সে আবার রক্ত মাংস বোঝেই না, একজন আরেকজনের শিকার। এটা আমাদের এনভায়রনমেন্টের ইকোসিস্টেমের ব্যাপার। তো যাই হোক, গল্পটা কিন্তু বেশ মন দিয়ে শুনুন আপনারা, তাহলেই হবে। কারণ আজকের এই দিনটা মঙ্গলবার আর শনিবার তো আপনাদের কাছে সৃষ্টি প্লাস নিয়ে আসি আমি। তো সৃষ্টি প্লাস এবং মায়া টিভি যে দর্শকরা আছে, না এটা একদম নতুন প্রেজেন্টেশন, এই জন্য এটাকে দেখেনি আপনারা। আর এই গল্পের মধ্যেই কিন্তু আমরা আছি, আমরা বেঁচে আছি। তাহলে এই দুটো ক্যারেক্টার দুই রকম, কিন্তু কখনো কখনো বাঘ আর গরুকেও কিন্তু একঘাটে দেখা যায়, যেটা কোনোদিন মানুষ ভেবে নিয়েছিল যে আমরা কি জানতাম যে না সম্ভব নয়, তাই না? বিকজ দে আর বোথ ডিফারেন্ট ক্যারেক্টার, সো অ্যাজ বিকজ আমাদের মাথায় এটাই আসবে না এটা কোনোদিন সম্ভব নয়, ইম্পসিবল থিংস, ওটা গল্পেই হয়। কিন্তু না, এমন মাঝে মধ্যে ডিফারেন্ট থিংস ক্যারেক্টার, ডিফারেন্ট ক্যারেক্টার মাঝের মধ্যে এক জায়গায় হয়ে যায় না? আমাদের মানব প্রজাতির মধ্যেই তো কত আছে, দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন হিংস্র একজন নরম, এরকমই তো হয়ে এসছে। দুটোই নরম বা দুটোই গরম না হয় না, দুটো ডিফারেন্ট ক্যারেক্টার হয়েই যায়। তার মানে মাঝের মধ্যে কিন্তু হয়, ইটস পসিবল, কিন্তু বাস্তবে আমাদের মেডিকেল সায়েন্সে হয়েছে, ইটস ভেরি রিসেন্টলি। আয়ুর্বেদ লোকে জাগে আগে একটা সময় প্রাচীন চিকিৎসা বলে এসেছে, ঠিক কথা, কিন্তু প্রাচীন চিকিৎসা হিসেবে নয়, এখনকার লোক মডার্ন হয়ে গেছে, মানে মডার্ন তা থেকে আবার আলট্রা মডার্ন। তো সেই জায়গাতে বুঝছেন, আয়ুর্বেদ মানে ওই তো বেটে ঘেটে ছেটে গাছপালা এসব দিয়ে আবার মানুষ রোগ চিকিৎসা হয় নাকি? বাবা তুমি তো আজকের বাবা, সবে এসেছো দুনিয়ায়, তা দুনিয়া এত বেশি কিছু দেখে ফেলা হয়নি এখনো। আজ থেকে 5-6 হাজার বছর আগে, 6 হাজার বছর আগে তখন চিকিৎসা বলতে একটাই প্যাথি ছিল, আয়ুর্বেদ, এবং সেটা দিয়ে যে চিকিৎসা হয়ে এসেছে আমরা আমাদের পৌরাণিক গল্পগুলোতে দেখেছি, রামায়ণে দেখেছি, মহাভারতে দেখেছি, এরকম আগেকার দিনে রাজা রাজাদের আমলে তাদের রাজসভায় একজন করে বৈদ্য থাকতো, কবিরাজ থাকতো, তার মানে আয়ুর্বেদ ট্রিটমেন্টটাই হয়ে আসতো। তাই এখানে দেখছি আমরা যে প্রাচীন চিকিৎসা আয়ুর্বেদ, যে কোনো ক্রনিক ডিজিজে এখন কিন্তু আয়ুর্বেদ খুব সুন্দরভাবে এন্ট্রি নিয়েছে। যেখানে অ্যালোপ্যাথি হাত তুলে দেবে না আমরা আর পারছি না, আমরা কিন্তু একদম এগ্রিড আছি, আপনাদের যেখানে শেষ হবে আমরা সেখান থেকে শুরু করতে পারি তারপরেও। কারণ আজকেও চেম্বার জাস্ট অনলাইন কমপ্লিট করে এলাম, আজকেও যে কজন ক্যান্সার পেশেন্ট, আমার নিজেরও ভালো লাগছে যে তারা আজকে মানে কিওর বলা তো যায় না, এত ভালো আছে, ভগবান করুক ওনারা অমনিই থাকুক, তাদের আর সিএ রিপোর্ট বেশি নেই, নর্মাল একটা লাইফ লিড করছে, কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা তাকে দেখে মনে হচ্ছে না কোনো দিক দিয়ে তাদের ক্যান্সার ছিল, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। একটা ডক্টর বা আমার, শুধু আমি কেন, আমার যে সমস্ত স্টাফরা যারাই মেডিসিন দিচ্ছে, মেডিসিন গোছাচ্ছে, নাম লেখানো, সমস্ত স্টাফের কাছে একটা ভালো স্যাটিসফ্যাকশন যে এই কঠিন মানুষটা প্রথম যেদিন এসেছিল কি অবস্থা, সেদিন তাদের বাড়ির লোক ভেজা ভেজা চোখে জিজ্ঞাসা করেছিল স্যার বাঁচবে তো, আর আজকে পেশেন্ট নিজে হাসি মুখে বলছে স্যার আমি ভীষণ ভালো আছি, এর থেকে বড় পাওয়া একটা ডক্টর বা ডক্টর্স টিমের কাছে আর কিছু নেই। কারণ আমাদের ডাক্তারিটা তো একা না, ইন্ডিভিজুয়াল না, একটা টিম কাজ করে আমাদের সাথে, হ্যাঁ, তবে আজকে এত ভালো রেজাল্ট দিতে পারি, একা খেলার জায়গা নয় এটা। তো সেই জায়গাতে আমরা কিন্তু ক্রনিক ডিজিজগুলোতে ঢুকেছি, এই যে ব্যথা যন্ত্রণা দেখুন, মারাত্মক এই ব্যথা যন্ত্রণা, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, রিমোটয়েড আর্থ্রাইটিস, তিনটেই বোঝাচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে আগে লোক অ্যালোপ্যাথি এখনো করছে, আবার কেউ কেউ বলে দিচ্ছে এসে স্যার আমাকে তো অপারেশন করতে বলেছিল, ইত্যাদি ইত্যাদি। তো এই অপারেশন ইত্যাদি এই সমস্ত গল্পগুলো না, আমি এ ডেড এগেনস্ট। আজকে একটা অ্যালোপ্যাথি হসপিটালের ইনচার্জ হয়েও আমি ডেড এগেনস্ট। কেন? যেগুলো প্রয়োজন নেই তার পক্ষপাতী আমি নই, সবসময় যে অপারেশন করতেই হয় এমন কোনো মানে নেই, অপারেশন করেই যে একদম
বিরাট রেজাল্ট দিয়ে দেবো তাও তো কোথাও নেই, তাহলে যেটা প্রয়োজন আছে সেইটুকুই করবো যেটুকুর। এমন কিছু জায়গা আছে টিউমারের সাইজ অনেক বড় হয়ে গেছে, না সেখানে ওটি ছাড়া কোনো উপায় নেই, চলো। কেন, সেখানে তো পেশেন্ট নিজে বাড়িয়ে নিয়ে এসেছে, কিছু তো করার নেই। বাট সবে শুরু হয়েছে ছোট সেন্টিমিটারে আছে বা মিলিমিটারে আছে, মিলিমিটারে তো সেই জায়গাগুলোয় ঠিক না, আবার পোকো পাবে। তো সুতরাং আজকে ইম্পর্টেন্ট করেও স্টোন, এগনি স্টোন, ফাইব্রোডেনোমা, টিউমার্স, এন্ট্রিনিসি খুব খারাপ রেজাল্ট দিচ্ছে না, তো খারাপ রেজাল্ট দিচ্ছে না, এলো বছর ধরে দিয়েছি যথেষ্ট রেজাল্ট দিয়েছি, আজও কিন্তু লোক এখনো টি রেট 70-80 পেশেন্টের কম হয় না এভরিডে। কেন, তার মানে কিছু তো দিই, একদম তো শুধু গল্প করে বাড়ি চলে যাই না, নাহলে এইভাবে এর আগে তো আরও অনেক বেশি পেশেন্ট নিতাম না, এখন লিমিটেড করেছি কেন, বয়স বাড়ছে, আর আরও প্রম্পট রেজাল্টটা দেওয়ার জন্য আরও পারফেক্টলি রেজাল্ট হবে। এখন এত আর ভিড় নেই না, কারণ এখন প্রতিদিন দেখি, আগে তো সপ্তাহে 5 দিন দেখতাম, 2 দিন অফ থাকতো, এখন 7 দিনে 7 দিন দেখি, তাই কমিয়ে দিয়েছি ডেলিটা। এতে সুবিধা হয় আমাদেরও, ডায়াগনোসিস অ্যান্ড অ্যানালাইসিসে অনেক সুবিধা হয়, তাই আপনাদের ক্ষেত্রেও সুবিধা, নাহলে বিরাট একটা হ্রাস হয়ে যায়। তবুও ভিড় তো আটকানো যায় না, কাকে আটকাবো বলুন, এখন গভর্নমেন্ট হসপিটালে চলে যাবার পর ভিড় আরও উপচে পড়ছে, কেন ওখানে ফেসিলিটিস অনেক আরও বেশি। এবং আরও একটা সুখবর দিয়ে রাখি, আমাদের এই আয়ুষ ডিপার্টমেন্ট ট্রিটমেন্টকেও স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত করতে পাচ্ছি আমরা নেক্সট মান্থ থেকে। হ্যাঁ, তো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, তো আজকেই বাংলার মানুষকে তাদের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাটা যে আমাদের আয়ুষ দিয়েও দিতে পারবে এটা কোনোদিন তো ভাবিনি, ব্যবস্থা করেছি আমরাও। তো সুতরাং এই বাংলার মানুষের জন্য এটা অনেক বড় পাওয়া, তারা সব ট্রিটমেন্টটাই এবার করাতে পারবে, আয়ুষও করাতে পারবে, প্রয়োজন হলে আবার অ্যালোপ্যাথি ওখানে ভর্তি হয়ে সবটাই পারবে, তাই না? তো যাই হোক, আমরা তাহলে এখন কঠিন অসুখগুলোতেও যে জন্য এন্ট্রি নিতে পেরেছি ঠিক এইরকম। তাই আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথি দুটো ডিফারেন্ট ক্যারেক্টার, ঠিক একটা বাঘ আর একটা গরুর মতোই, যেটা কোনোদিন এক জায়গায় হবে কোনোদিন আমরা কেউ ভাবতে পারিনি, কিন্তু হলো। আপনাদের আশীর্বাদে করে দেখাতে পেরেছি যে একই হসপিটালের ছাদের নিচে আয়ুষ অ্যান্ড অ্যালোপ্যাথি একদম সুন্দরভাবে চলছে। অ্যালোপ্যাথির হসপিটাল এমার্জেন্সি আমাদের আইসিইউ থেকে বা ওয়ার্ড থেকে যখন ছুটি হয়ে বাড়ি যাচ্ছে, সে আয়ুর্বেদ ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছে আয়ুষের, ওখানে থাকাকালীন তাদের অ্যালোপ্যাথিতে ট্রিটমেন্ট চলছে। এই যে মেলবন্ধনটা হয়েছে, এতে পেশেন্ট কিন্তু আরও অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে, অ্যামাজিং রেজাল্ট, যেটা কোনোদিন ভাবতে পারিনি। আমাদের ডক্টরদের মধ্যেও একটা দ্বন্দ্ব ছিল, হবে তো কি হবে অ্যাকচুয়ালি, আমারও তো সেই টেনশনটা ছিল যে দুটো এক জায়গায় করছি হবেটা কি, কিন্তু না, সুন্দর রেজাল্ট কোথায় কোথায়, চলুন আসছি আমরা তো দেখতে। তাহলে কন্ট্রোভার্সি থাকলেও থাকবে সারা জীবন, আজীবন সারা ভারতবর্ষব্যাপী থাকবে, কিন্তু আজকে আমরা পশ্চিমবাংলায় আমাদের বাংলায় আয়ুর্বেদা প্লাস অ্যালোপ্যাথি এক জায়গায় করেছি এবং মানুষের পরিষেবার জন্য, এবং সবথেকে বড় কথা হচ্ছে তাদেরকে ভালো রেজাল্ট দিতে পারছি, এই পারছি বলেই কিন্তু সমস্ত ডক্টররাই আবার ঘুরে বসেছি। অনেক কিছু করতে পারা যায় তো, তাহলে কোনোই তো ক্ষতি নেই, এতদিন শুধু শুধু বলে এসেছি না ওই ওই ট্যাবলেটগুলো খারাপ, না আয়ুর্বেদ খারাপ, কেউ খারাপ না, সঠিক জায়গায় সঠিক জিনিসের প্রয়োগ, তাতে মানুষের উপকারই হয়। আমরা ডক্টরদের লড়াইতে আজকে পেশেন্টদের মেরে ফেলেছি, তাই তো, যেমন রাজনীতিতে দেখছেন আপনারা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের লড়াইতে সাধারণ মানুষ মরছে, তাই তো, নেতামন্ত্রী তো মারা যাচ্ছে না, ঠিক এখানেও তাই, ডক্টর ডক্টরের ইগোর লড়াইতে কে মারা যায়, পেশেন্ট। তাহলে সেই জায়গাটা আমাদের হসপিটাল আর কোনো লড়াই হওয়ার জায়গা নেই, একদম একটা জায়গায় একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমানের মতো বেঁধে ফেলেছি আমরা। এতে মানুষের পরিষেবা চিকিৎসায় আরও ভালো রেজাল্ট হচ্ছে। নেক্সট, তাহলে আয়ুর্বেদায় কী কী ছিল, প্রিভেন্টিভ মেডিসিন আছে, একদম শিকড় থেকে একে ট্রিটমেন্ট করা যায়, আর তাদের কাছে অপশন রাখার, মানে
সুস্থ হবার অপশন থাকছে আরো, কস্ট খরচা খরচ রিলায়েবল এবং সাইড এফেক্ট ছাড়া। আর অ্যালোপ্যাথিতে ফর এমার্জেন্সি, এনি এমার্জেন্সি মোডে অ্যালোপ্যাথি ছাড়া আর কিছু ভাবা যাবে না, তাই তো? কিন্তু ওটা এমার্জেন্সি মোডের জন্য। আমরা যদি ডক্টরের কাছে আশা করি যে না আমরা এটা সেরে যাব, সেটা কিন্তু ডক্টররা কোথাও বলে দেয়নি, আমরা ভুল করে পড়ে থাকি। কিন্তু যে জন্যই আমরা ওদিক থেকে কিওরের আশা করব না, কিন্তু তাই যে ডক্টররা শুধু অ্যালোপ্যাথিতে আছে বা সার্জারিতে আছে, তারা যে কোনো প্রবলেম গেলে তারা তো সার্জারির কথাই বলবে। আচ্ছা, আপনি একটা ফিজিওথেরাপিস্টের কাছে গেলেন আপনার একটা হাঁটুর ব্যথা নিয়ে, সে কি আপনাকে ওষুধ দেবে? না, সে তো বলবে থেরাপি করান। কেন? সেই ডক্টর সেই বিষয়ে তো এক্সপার্ট। তাহলে যে ডক্টর যে বিষয়ে এক্সপার্ট, আপনি তার কাছে গেলে আপনাকে তো সেটাই বলবে। আপনাকে আপনাদের তাই কথায় কথায় সার্জারির ডক্টরের কাছে যান বলেই আপনারা, আপনাদের তারা সেই কথাই বলে যে হ্যাঁ অপারেশন ছাড়ার কোনো রাস্তা নেই। যে কোনো ব্যাপারেই, ছোটোখাটো ব্যাপার নিয়েও যান বলবো অপারেশন, কেন তারা ওটাতেই তো এক্সপার্ট। কিন্তু সমস্যা হচ্ছে আফটার অপারেশন, তারপরে আর কোনো এক্সপার্ট খুঁজে পাওয়া যায় না। অপারেশনের পরে যে গণ্ডগোলটা বাঁধবে, তারপরে দেখবেন ময়দানে কোনো এক্সপার্ট নেই, পালিয়ে গেছে আপনাকে দেখে, পাত্তাই দেবে না। কেন? আপনার থেকে তো একবার লুটমার যা করার ডাকাতি করার হয়ে গেছে, তো অপারেশন করে তারা তো জানতো সবাই যে এরপর যদি ঝামেলা তো হবেই, তখন আর ধরা দিলে হবে না। এইভাবেই চলছে ট্রিটমেন্ট দুনিয়া, ঠিক এইভাবেই। আপনার অপারেশন আজ থেকে 5 বছর আগে হয়েছিল, সাপোজ গল ব্লাডার স্টোন, আজকে ডেটে গল স্টোন থেকে সেই জায়গাটা থেকে ক্যান্সার হয়ে গেছে, আপনি সেই পুরনো সার্জারি ডক্টরের কাছে গেলে আপনাকে পাত্তা দেবে? চিনবে আপনাকে? কোনো হেল্প? ওটা অনকোলজি ডিপার্টমেন্টের কেস, আপনাকে আস্তে করে পাঠিয়ে দেবে অনকোলজিতে। হয়ে গেল, বুদ্ধি আপনার শেষ তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে গাছের পাতা শিকড় বেটে ঘেটে ছেটে সেই আয়ুর্বেদ এখন কিন্তু অ্যালোপ্যাথির সঙ্গে মেলবন্ধনে চলে এসছে। হোয়েন অ্যালোপ্যাথি মিটস আয়ুর্বেদা, রাইট? নেক্সট, আমার 5টা কোশ্চেন আছে। এখনো হয়তো অনেক মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে মনের মধ্যে, যে অ্যালোপ্যাথি ছেড়ে আয়ুর্বেদে যাব, হবে তো কিছু? আসছে তো মাথায়? কারণ আপনারা মডার্ন দুনিয়ার মডার্ন মানুষ, আপনারা মডার্ন মেডিসিনটাই চিনবেন, আমরা তো এলিয়ান্স, আমরা তো সমাজের মানুষ নই। কিন্তু না, আপনাকে আপনারও ক্লিয়ার হবার জায়গা আছে, ক্লিয়ার হবার প্রয়োজনও তো আছে। তাই আমার 5টা কোশ্চেনের উত্তর দেবেন আপনারা, প্রশ্নগুলো শুনতে থাকুন, নিচে কমেন্ট বক্স থাকবে কোথায় উত্তরটা দেবেন, না কোনো চিঠি পাঠাতে হবে না। নাম্বার দেওয়া আছে 8272940706 এ, আপনারা ওতে টাইপ করে পাঠান, অথবা ইউটিউব চলছে, অথবা ফেসবুক চলছে রানিং লাইভ চলছে, কেউ কেউ ফেসবুকে দেখছেন, মোবাইলে কেউ কেউ ইউটিউবে দেখছেন। তাহলে এই অনুষ্ঠানটা ইউটিউবে যখন পাচ্ছেন, ইউটিউব শেষ হয়ে যাওয়ার পর, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ওখানে কমেন্টস দিন, অথবা ফেসবুকে আমাকে কমেন্টসে জানান, মায়া টিভি চ্যানেল, মায়া টিভি চ্যানেল ফেসবুকে, ডক্টর সেন আয়ুর্বেদা ফেসবুকে, ডক্টর সেন, ডক্টর ডট সেন আয়ুর্বেদা, এটাও ফেসবুক পেজ, ওখানে আপনারা কমেন্টসে জানান আমার এই 5টা প্রশ্নের উত্তর, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আমাকে রোজ রোজ আর বলতে হবে না, না এটা ভালো নয় ওটা ভালো, সব ভালো, যার কপাল ভালো, যার কপাল ভালো তার কাছে অ্যালোপ্যাথিও ভালো, যার তার কাছে আয়ুর্বেদও ভালো, সে দুটোতেই সারে। আর যার কপাল খারাপ কোনোটাতেই কিছু হবে না, চলে যেতে হবে, ঠিক? তাই 5টা প্রশ্নে ক্লিয়ার হয়ে যাবেন। চলুন প্রশ্নগুলো নিতে থাকুন। 1, ক্যান ইউ স্টপ দিস ইনসুলিন? যারা আজকে আমার টিভির পর্দার সামনে বসে আছেন ডায়াবেটিস পেশেন্ট, যারা ইনসুলিন নেন, আপনি ইনসুলিনটা স্টপ করতে পারবেন কি না আমাকে জানাবেন। আপনার নাম ফোন নাম্বার দিয়ে পাঠান, আপনার সঙ্গে সরাসরি কথা বলবো, এবং আপনি আপনার নিজের দিক দিয়ে বলবেন আপনার যে ইনসুলিনটা চলছে আপনি স্টপ করতে পারবেন কোনো দিন, ডক্টরের সঙ্গে সেরকম কথা হয়েছে,
এক নম্বর প্রশ্ন গেল। দু নম্বর, যারা থাইরয়েডে ভুগছেন, থাইরয়েডে যে ওষুধটা চলছে এই ওষুধটাকে বন্ধ করতে পারবেন আপনি? পারবেন? উত্তরগুলো পাঠাবেন, যদি পারেন তাহলেও পাঠাবেন, কিভাবে পারবেন, আর যদি না পারেন তাহলেও লিখে পাঠান, আমি তো সলিউশন দেবো আপনাকে, কোনো কন্ট্রাডিকশনে যাচ্ছি না। যদি আপনি থাইরয়েডের রোগী হন, থাইরয়েডের ওষুধ খেয়েই যাচ্ছেন দীর্ঘ বছর ধরে খেয়ে আসছেন, এই ওষুধটা কি কোনোদিন বন্ধ করতে পারবেন? যদি পারবেন, হ্যাঁ থাকে, তাহলেও তার কজ দেবেন কিভাবে, আর যদি বলেন না করতে পারবো না, সেটারও কজ লিখে পাঠান, কেনগুলো বন্ধ করতে পারবেন না, ডাক্তার আপনাকে কি বলেছে, আপনি তো সেই উত্তরটাই দেবেন, ডাক্তার আপনাকে কি বলেছে, আপনার ডক্টর। তিন নম্বর প্রশ্ন, আপনি যে প্রেশারের ওষুধটা খাচ্ছেন ওটা কবে বন্ধ হবে, বন্ধ করতে পারবেন? যদি বন্ধ করতে পারেন বা পারবেন বলে থাকেন, তাহলে কিভাবে, তার উপায় কি? আর যদি বলেন না আমি বন্ধ করতে পারবো না, বন্ধ করতে বারণ করেছে ডাক্তারবাবু, কেন, কেন বন্ধ করতে বারণ করেছে, লিখে পাঠান, বন্ধুত্ব বাড়ান, মোবাইল নিয়ে তো সারাক্ষণ ফালতু কিছু সময় কাটান, কিছু দরকারি প্রশ্নের উত্তরও দিন না, দেখবেন আপনার জীবনের অনেক বড় সমস্যার সমাধান করে দেবো। হ্যাঁ, এই জন্যই তো রোজ আসছি, যে প্রশ্নটা যার সঙ্গে মিলে যাবে সে সেই প্রশ্নটার উত্তরটা দেবেন, এতে দেখবেন এতে সম্পর্ক বাড়বে, আপনারই লাভ হবে, কেমন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যদি আপনার কিডনি ফেল হয়ে গিয়ে থাকে, ডায়ালিসিস চালু হয়ে যায়, হাউ মাচ ডে, কতদিন আপনার ডায়ালিসিসটা কতদিন চালাবে বলেছে ডক্টর? অনেক ডাক্তার এরকম বড় বড় অনেক এক্সপার্ট টেকনিশিয়ান বা ডক্টরের মুখে বলি শুনে নিয়েছি, আয়ুর্বেদ খাচ্ছেন ওতে কি হবে, ডায়ালিসিস শুরু করুন। আচ্ছা, মনে হচ্ছে আপনি মহাপুরুষ, ডায়ালিসিসটা শুরু করালেন, বন্ধ করবেন কবে? ওই রোগীর পকেটে যে পয়সাটা আসবে কোথা থেকে? আপনি ধরে নিলেন বেশ 5 বছর 10 বছর যতদিন বাঁচবে, তাই তো, আপনি ডায়ালিসিসটা শুরু করালেন কতদিনের জন্য, আমার প্রশ্ন এটাই, করান ডায়ালিসিস করান, আমি আপনাকে রোজ 100টা করে কিডনির রোগী পাঠাবো, কতদিন বন্ধ হবে, তো সেটা কি 6 মাস, 1 বছর, 5 বছর, না সারা জীবন? যদি সারা জীবন হয় তাহলে এর উত্তরটাও দেবেন, ওই টাকাটা কোথা থেকে আসবে, পেশেন্টটা কতদিন বাঁচতে পারে ডায়ালিসিস নিতে নিতে, কিডনিটা কতদিন টিকবে এই ডায়ালিসিস নিতে নিতে, এই প্রশ্নের উত্তরগুলো চাই, যার জন্য প্রতিদিন আমাদের সামনাসামনি হতে হয়। এরকম প্রচুর ডাক্তারকে বলতে শুনেছি আমার প্রেসক্রিপশন তাদের হাতে যাওয়ার পর, যে আয়ুর্বেদ কিছু হয় নাকি, আবার ওই বেটে ঘেঁটে ছেটে গাছপালা দিয়ে কিডনি ঠিক হয়ে যাবে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, আচ্ছা আপনি কমিয়ে দেখান, কমিয়ে দেখান, আমাদের হসপিটাল থেকে আপনাকে রোজ 100টা করে রুগী দেবো, প্রচুর ডায়ালিসিসের রুগী আসে আমার এখানেও, আমার হসপিটালেও একটা বড় ডায়ালিসিস ডিপার্টমেন্ট আছে, এবং পশ্চিমবাংলা থেকে যথেষ্ট ভালো রেজাল্ট দিই আমরা ডায়ালিসিসে, এবং সব থেকে কম খরচায় মাত্র 1000 টাকায়, নেই পশ্চিমবাংলা অন্য কোথাও নেই, তা সত্ত্বেও আমরা মেডিসিনটা তাদের খেতে বলি, কেন, মানুষটা একটা সময় আসবে নর্মাল হয়ে যাবে ডায়ালিসিস নিতে নিতেও, হয়তো তার আর ডায়ালিসিস নিতে হতে নাও লাগে, নাও পারে, বোঝাতে পারছি, আর কোনো ওয়ে নেই মশাই, অনেকগুলো দিন ঘষে এসেছি, আর তো আমি ওই ডাক্তারদের কথা শুনবো না, কিন্তু এখন তো আমার হাতে দুটো ডিপার্টমেন্ট, মেডিসিনেরটাও আছে আয়ুষের, যেটা দিয়ে আমরা ক্রিয়েটিনিন কমাতাম, তার সঙ্গে যদি আবার তার প্রয়োজন হয় ডায়ালিসিসও করানো হচ্ছে, কেন, তাদেরই ডায়ালিসিসটা চলছে যারা রানিং অবস্থায় এসেছে, যাদের ডায়ালিসিস এখনো হয়নি তাদের আর ডায়ালিসিস ডিপার্টমেন্টে পাঠাই না, তাহলে কিছু তো আছে, ক্রিয়েটিনিন কমাতে পারি তো, একদম তো গল্প করতে আসিনি, তাই না, তাহলে সেই জায়গায় প্রশ্নের উত্তরগুলো আপনারাও দিতে পারলে, আপনি তো কাউকে না কাউকে কোনো ডক্টরকে তো রেফারেন্স নেবেন, তাই না, ফোন লাইনে হোক যেখানে যেভাবেই হোক, এর উত্তরগুলো বার করবেন, দেবেন আপনার জীবনের অনেক বড় সমস্যা, অনেক মানুষের সমস্যা কেটে গেছে, এর উত্তরগুলো চাই। যদি আপনি ডায়ালিসিস পেশেন্ট হন, আপনার ডক্টর কত বছর চালাবে বলেছে, বা কমাস কবে আপনি একটা মধ্যস্থতায় আসবেন, আমি ভালো হয়ে যাবার কথা বলছি না, আমি কোনো অসুখটার কথা ভালো হয়ে যাবার কথা বলছি না, ম্যানেজেবল তো হবে নাকি সেটাও হবে না,
নিয়ে যান, তারপরে হুট করে একদিন চলে যান, তাই তো? ইটস নট ফেয়ার, এটা সিস্টেম না কোনো ট্রিটমেন্টের। কিন্তু আপনি ডায়ালিসিস নিতেই থাকলেন, নিতেই থাকলেন, নিতেই থাকলেন। আচ্ছা, মানুষ ট্রিটমেন্ট করে কিসের জন্য? খানিকটা তো ভালো হবার জন্য, ভালো রেজাল্টের জন্য। কোথায়, কবে, কবে পাবো রেজাল্টটা? এই যারা ইনসুলিন নিচ্ছেন তারাই আপনাদের নিজেদের ডক্টরকে গিয়ে জিজ্ঞেস করুন, স্যার এটা বন্ধ হবে কবে? দেখবেন আপনি পরের দিন থেকে বলে দেবো আপনি আর আসবেন না, স্ট্রেট অ্যান্ড ডাইরেক্ট বলবে আপনাকে। কেন, অপরাধ আপনার, আপনি জিজ্ঞাসা করেছেন ইনসুলিনটা বন্ধ হবে কবে। আমি কোনো কন্ট্রাডিকশনে যাচ্ছি না, এই প্রশ্নের উত্তরগুলো দরকার। কেন, আমাকে প্রচুর বার, অনেকবার আন্ডার এস্টিমেট হতে হয়েছে, শুধু আমি না, পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের যত আয়ুর্বেদ ডক্টর আছে সবাইকেই এভাবে আন্ডার এস্টিমেট করা হয়েছিল বা হতো বা এখনও হয়ে থাকে। আন্ডার এস্টিমেট তখনই ভালো লাগে যখন আপনার দিকটা ঠিক থাকবে, যে হ্যাঁ আপনি সারিয়ে ফেলছেন, আমরা পারছি না, তাই না? তাই আজকে দুটো জায়গাকে এক করে দিয়েছি, এখন আর কেউ কাউকে বলি না। আমার হসপিটালে দুজনে একসঙ্গে, দুটো প্যাথি একসঙ্গে ট্রিটমেন্ট দিচ্ছি, যাতে এই ডায়ালিসিস নেওয়া পেশেন্টটাও কিন্তু একসময় ভালো দিন দেখবে, অবশ্যই দেখবে। কেন দেখছে, আমার অনেক পেশেন্ট আস্তে আস্তে নর্মালের দিকে চলে এসছে, দুটোই চলছে। সে ডায়ালিসিস শুরু অবস্থাতেই আমার কাছে এসেছিল, ওষুধ খাচ্ছে, এখনও বেশ নর্মালের জায়গায় চলে এসছে, দুই পক্ষই খুশ। যারা ডায়ালিসিস করাচ্ছে তারাও আনন্দ পাচ্ছে, ক্রিয়েটিনটা তো কমছে, আমরাও আনন্দ পাচ্ছি। হ্যাঁ, মানুষটা ক্রিয়েটিনটা তো কমছে, উদ্দেশ্য তো এটাই ছিল যে মানুষটাকে সুস্থ করা। আমাদের লড়াই করে লাভ কী আছে বলুন তো? সাধারণ মানুষগুলোকে বলি হতে হচ্ছে না ডাক্তারদের লড়াইতে, এটা বোঝাবার চেষ্টা করছি আমি। লড়াই আর নয়, এখন এক জায়গায় এক ছাদের নিচে। অ্যালোপ্যাথি হসপিটালের মধ্যে পঞ্চকর্মার ডিপার্টমেন্ট করে দিয়েছি আয়ুর্বেদ থেরাপির, মানে অমানবিক দুঃসাহস, কিন্তু করে তো দিয়েছি, দারুণভাবে নিচ্ছে। সবার কি ফিজিওথেরাপি লাগে? কারো কারো তো পঞ্চকর্মাও লাগে। অপশান রেখেছি যেটা আপনি আমাদের হসপিটালে এসে পাবেন, পাবেন। ঠিক, নেক্সট যাই, লাস্ট কোশ্চেন, চারটে কোশ্চেন করা হয়ে গেছে কিন্তু। তাহলে এই প্রশ্নটা কি ছিল, যদি আপনার ডায়ালিসিস রানিং থাকে ডক্টরকে জিজ্ঞেস করবেন, আপনাকে উত্তর দিতে হবে কত বছর অবধি নিতে বলেছে, নাকি মরার আগের দিন অবধি। তাহলে ট্রিটমেন্ট নিতে নিতে মৃত্যুর জন্য ওয়েট করবো, এটা ট্রিটমেন্ট আমি করি না। একটা ট্রিটমেন্ট নেয় মানুষ বেঁচে থাকার জন্য, সুস্থ থাকা হব বলে, মৃত্যু কামনা করে ট্রিটমেন্ট। কবে মরবো, যে কটা দিন বেঁচে আছি তার মানে নেব, তারপর মরে যাব। এর জন্য এত পয়সা খরচা করে ডায়ালিসিস করাতে যাচ্ছি, আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছিল, হচ্ছে। নিজেরা ভাবুন একটু, নিজেরা একটু ঠান্ডা মাথায় ভাববেন আমি যে কথাগুলো বলছি। ট্রিটমেন্ট মানে তো মানুষ আশায় কেন করছে, ভালো হবো বলে। ট্রিটমেন্ট করতে করতে মারা যাবো বলে ট্রিটমেন্ট করে কেউ, সেটাই তো হচ্ছে আপনাদের সাথে। কবে সুস্থ হবেন, প্রশ্নের উত্তর চাই। লাস্ট কোশ্চেন, হোয়াট দ্য নেক্সট। একটা ক্যান্সার পেশেন্টের জন্য কেমোথেরাপি তাকে দেওয়া হচ্ছে অথবা রেডিয়েশন দেওয়া হচ্ছে বা অপারেশনও হয়ে গেল, কেমো হয়ে গেল, তারপর কি? তারপর পেশেন্টটা তো আবার রিল্যাপস করবে, করবে তো, তারপর কি নেক্সট? আবার কেমো, বডি নিতে পারবে তো? কেমোর পরের গল্পটা কি? কেমো তো দেওয়া হয়ে গেল, আচ্ছা বেশ, ওই পেশেন্ট চার পাঁচ মাস দারুণ থাকবে, তারপর কি, হোয়াট দ্য নেক্সট? এখন তো আর গল্প শুনতে রাজি নই, কারণ কেমো থেকে রেডিও, ওটি সবটাই আমাদের হসপিটালে হচ্ছে। কিন্তু তার সঙ্গে ইমিউনোথেরাপিটা আমরা করাচ্ছি আয়ুর্বেদে, বাই মেডিসিন, অনলি মেডিসিন। হোক না কেমো, হোক রেডিয়েশন, তার সঙ্গে আয়ুষ ডিপার্টমেন্টের মেডিসিন, আই মিন কোনো আদার মেডিসিন নয়, এগুলো ইমিউনোথেরাপি। যে আমাদের আয়ুষ থেকে ইমিউনোথেরাপিটা তাকে দেয়া হচ্ছে, এতে অনেক ফ্রুটফুল রেজাল্ট। মশাই, এতদিন তো কেমো রেডিও অপারেশন ছাড়াই রুগী দেখে এসেছি, সবাই কি মারা গেছে? না তো, আছে তো কয়েকশো ক্যান্সার পেশেন্ট আছে, সবাই তো খারাপ কন্ডিশনে নেই, কেউ কেউ হয়, ভগবান তো নই। পরের প্রশ্নটা দেখুন না, তাহলেই ভালো লাগবে। অপারেশনটা হয়ে গেল তো, অপারেশনের পরের গল্পটা কি?
ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেই বলা যাক, যে অপারেশন হয়ে গেছে একটা, তারপর এক বছর বা দেড় বছর পর আবার রাইট সাইড অপারেশন হয়ে গেল, লেফট সাইডে গিয়ে আবার ধরবে, তারপর গল্পটা কি হবে, আবার লেফট সাইডটা কেটে বাদ দিয়ে দেবো, তারপরে লাংসের ভেতর চলে যাবে, তারপর লাংসটাও কেটে বাদ দিয়ে দেবো, কত কাটবো, কতবার অপারেশন, তার মানে যখন ডেড বডি নিয়ে যাব মানুষটা তো টুকরো টুকরো হয়ে গেল, পোস্টমর্টমের থেকেও খারাপ, ডেড বডি পাবো না কয়েকটা টুকরো পাবো, এত অপারেশন করলে একটা মানুষকে, ভাবেন ঠান্ডা মাথায়, এই যে হুটোপাটি করে অপারেশনের দিকে দৌড়াচ্ছেন, পরের গল্পটা কি, কে বলবে পরের গল্পটা, উত্তরটা চাই তো, যে জন্যই তো প্রশ্নটা করেছি, মেনে নিলাম আমাদের আয়ুষ কিচ্ছু করে না, আয়ুর্বেদ পারি না আমরা কিছু, বেকার কিছু ডক্টর আমরা পড়াশোনা করে পাশ করে এসে বসে আছি, চেম্বারে তো রুগী হয় না আমাদের, এমনি এমনি 70-80টা করে লোক দেখতে আসে আমাদের, আমরা ভালো করে খাওয়া বেঁচে আছি কিনা, হ্যাঁ প্রতিদিন ফিস দিয়ে দেখতে আসে আমাদের, আমরা দেখি না, আমাদের কাছে পেশেন্ট আসে না, কিন্তু মেনে নিলাম আপনাদের ট্রিটমেন্টে সব ঠিক কিছু, এই যে যারা অপারেশনটা করালেন, প্রশ্নটা সেই পেশেন্টদের কাছে, পরের গল্পটা কি, পেশেন্টটা কি বেঁচে আছে, কদিন বেঁচে আছে, কতদিন বাঁচবে, দুই, একটা ক্যান্সার রোগীকে খুব বড় হাসপাতালে চিকিৎসা করিয়েও কতদিন বাঁচিয়ে রাখতে পারলেন, 5-10 লক্ষ খরচ, আচ্ছা যদি কোনো চিকিৎসা না করতেন তাহলে কি হতো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা লিখবেন, উত্তরটা দেবেন কিন্তু, একটা আপনার বাড়ির ক্যান্সার রোগী, ঠিক, তার ক্যান্সার ডিটেক্ট হয়ে গেল, তাকে নিয়ে দৌড়ে হসপিটালে চলে গেলেন, তাকে অপারেশন, কেমো, রেডিও সবকিছু দেওয়া হলো, যা যা তাদের দরকার অ্যাজ পার প্রোটোকল, যখন আপনাকে বাড়িতে পাঠানো হলো রুগীকে, বাড়ির লোককে ডেকে বলে দেওয়া হলো বছরখানেক, বছর দেড়েক যাবে, বেঁচে থাকতে পারে, এর বেশি না, 6 মাসও যেতে পারে, ততক্ষণে 5-10 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। আচ্ছা এবার আরেকটু অন্যদিকে ফ্ল্যাশব্যাক করি আমরা, ফিল্মটা সিনেমাটা আবার প্রথম থেকে চালু করুন, আপনার বাড়ির কারোর ক্যান্সার রুগী হলো, ক্যান্সার হয়েছে কোনো রুগীর, আপনি কোনো হসপিটাল, কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই, কোনো অপারেশন না, কোনো কেমো না, কোনো রেডিও না, আপনার পাড়ায় একদম কাছে থাকে যে হাতুড়ে ডক্টর, কোয়াক ডক্টর যাদের বলে, যাদের কোনো ডিগ্রি নেই, রুরাল ডক্টর তারা, তাদেরও কিন্তু সার্টিফিকেট আছে, সরকারি সার্টিফিকেট, কিন্তু তারা গ্রামীণ চিকিৎসক হিসেবে খ্যাত, তারাও কিন্তু সার্টিফাইড, তারা বড় হসপিটালে বসে না, তারা গ্রামেই চিকিৎসা করে, ওই রকম কোনো একটা ডাক্তারের আন্ডারে রেখে দিলেন, আপনার 5-10 লক্ষ টাকা খরচা করার পর কতদিন বলেছিল ডাক্তার, 6-1 বছর বাঁচতে পারে, খুব হার্ডলি, ওই রুরাল ডক্টরের আন্ডারে ছেড়ে দিন না, তার থেকে বেশি বেঁচে থাকবে, যদি বিশ্বাস না হয় করে দেখুন, এত টাকা খরচা করে যদি আমার বাড়ি, আমার প্রিয়জন মানুষটাকে, আমার মাকে বা আমার বাবাকে, আমার কাকা বা জ্যাঠা যাকে হোক, 5-10 লক্ষ খরচা করার পরে অত বড় তাবড় তাবড় হসপিটালে বিরাট বিরাট সার্জন, সার্জিক্যাল বিশাল কিছু হচ্ছে, কিন্তু রুগীকে বাড়ি দেওয়ার সময় বললো ম্যাক্সিমাম 6 মাস বাঁচবে, এর বেশি না, তার থেকে মশাই বেশি বাঁচিয়ে দেবে ওই পাড়ার ডাক্তারটা, কেন বলুন তো, সে ঘাঁটাঘাঁটি করবে না বলে, সে তার ছোট ছোট যা সমস্যা হবে সেই ছোট্ট সমস্যাগুলো সলভ করতে করতে আসবে, দেখবেন 1 বছর কেন, 2 বছরে বেশি বেঁচে আছে রুগী, আমি এমন বহু দেখেছি, আমার কাছে এরকম রুগী আসে, তার 2017 সালে ক্যান্সার হয়েছিল, আজকে 23, এই 23 সালে এসে বলছে আমি কোনো ডাক্তার দেখাইনি, আমি অবাক হলাম, এ কি কোনো ভগবানে ঈশ্বরের বরপুত্র মানুষ, আমি নিজে তখনই ভাবলাম যে হ্যাঁ ওই কথাটাই সত্য ছিল, আমায় কেউ একজন বলেছিল যে ক্যান্সার রুগীদের কোনো ডাক্তার দেখাতে হবে না, এমনি নর্মাল ব্যথা জ্বালা যন্ত্রণা হিসেবে তাকে ওষুধ খাই যায়, যেটুকু হয় অসুবিধা ওইটুকুর জন্য ওষুধ খাক দিব্যি, 2017 সাল থেকে একটা ক্যান্সার রুগী কোনো ট্রিটমেন্ট না করে যদি 2023 সাল অবধি নর্মাল থাকে, এখন এসেছে আমার কাছে, না কোনো বিশাল কিছু বাড়াবাড়ি যে তা নয়, আবার তাকে ওষুধ দিয়েছি, এখন একটু খারাপ, মানে এখন আর পাচ্ছে না, কিন্তু এতগুলো বছর বাঁচলো তো, ওই মানুষটাকে যদি 2017 সালে বড় একটা হসপিটালে পাঠিয়ে দেওয়া হতো কি হতো, 2018তে গল্প শেষ, দি এন্ড, ভাবুন ভাবুন, এইগুলোই আলোচনা করুন, প্রশ্ন উত্তরে আসুন, দেখবেন অনেক কিছু জানতে পাচ্ছেন, আপনাদের তো ডাইরেক্ট ফোন নম্বর দিয়ে রাখি, কেন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আমারও তো ভুল থাকতে পারে, কারণ আমার এই শো
পশ্চিম বাংলা নয় শুধু নয় বাংলাদেশের প্রচুর ডাক্তার এবং বিদেশের জার্মান এন্ড ইউএস এরও প্রচুর ডাক্তার যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তারাও দেখেন। আর আমাদের এখানকার প্রবাসী বাঙালি ডাক্তার যারা ওখানে গিয়ে ডাক্তারি করছে তারা ইউটিউব ফলো রাখে, তারা আমার মতামতে সেম হ্যাঁ হ্যাঁ বলেছে যে ওই অপারেশন কেমো রেডিও করার থেকে কিছু না করে রোগীটা আরো বেশি দিন বাঁচিয়ে রাখা যায়। এমনি করতে বলছে তারা, মিলিয়ে দেখতে পারেন। এত বাজে কথা বলতে আসেনি আমি, আর গল্প করতেও আসেনি। কথাটা হয়তো খুব লাগছে, একটা ক্যান্সার পেশেন্ট তাকে ট্রিটমেন্ট করবে, হ্যাঁ ট্রিটমেন্ট করছেন আপনি, ওই রুরাল ডাক্তার তাকে দেখছে, ওতে অনেক অনেক বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে, আমি দেখেছি। তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের বললাম তো, 2017 সালের ক্যান্সার, 23 সালেও দেখছি নর্মাল হাঁটাহাঁটি হাঁটাচলা করছে, সে কোনো প্রবলেম নেই। ভাবুন, আবার বলি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা এমন এক একটা অসুখের সম্মুখীন হই এখন, ডিসিশন নিতেই পারি না করবোটা কি। ডেঞ্জার, ট্রিট ক্যান্সার ন্যাচারালি হয়, তার মানে আয়ুর্বেদে ক্যান্সার ট্রিটমেন্ট হয়। আচ্ছা, কোথাও লেখা আছে যে আয়ুর্বেদে ক্যান্সার ট্রিটমেন্ট হয় না, কিছু নেই ওখানে? কতগুলো বই, কতগুলো এভিডেন্স দেখবেন আপনারা? এত জার্নাল বেরোচ্ছে প্রতিদিন, আমি অন্তত যে মেডিকেল কলেজ আছে রাজীব গান্ধী ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, কতগুলো জার্নাল দেখবেন যে হ্যাঁ ক্যান্সার নিয়ে রিসার্চ হচ্ছে না? কতগুলো দেখবেন প্রতি বছর, এভরি ইয়ার প্রতিনিয়ত প্রতিটা ক্যান্সার নিয়ে আপডেট হচ্ছে, রিসার্চ হচ্ছে সেখানে। এরপরেও বলবেন আয়ুর্বেদ পিছিয়ে আছে? আজকে যে হসপিটালটা, গভর্নমেন্ট হসপিটালটায় আজকে আমরা এতগুলো ডক্টর মিলে একসঙ্গে আবার নতুন করে উদ্যোগ নিয়েছি, ওই হসপিটালটা কিন্তু রাজ্য সরকার থেকে ক্যান্সার রিসার্চ সেন্টার কিন্তু লাইসেন্স প্রাপ্ত। আপনি ঢোকার সময় দেখবেন গেটে লেখা আছে, এমনি করতে না, কথাটা সব হসপিটালে লিখতে পারে না কেন, এর জন্য আলাদা লাইসেন্স করাতে হয়। হ্যাঁ, তার ইনফ্রাস্ট্রাকচার আছে কি না ওখানে গিয়ে সেগুলো দেখে ক্রাইটেরিয়া মেনে, আর আমাদের এখানে একটা টিম ফুল কাজ করে ক্যান্সার রিসার্চের, এথিক্যাল কমিটি বানিয়ে, ইয়েস পুরো এথিক্যাল কমিটি বানিয়ে একদম তারা রিসার্চ করছে ক্যান্সার পেশেন্টগুলিকে নিয়ে। এমনি করতে নয় মশাই, আজকে এই নতুন হসপিটালটায় কিডনি এবং ক্যান্সারের ওপর সব থেকে বেশি ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছি আমরা, এবং ওটার ওপরই জোর দিয়েছি। আজকে এতগুলো ডক্টর মিলে একদম ফোকাস করেছি, পাখির চোখ, দুটো ডিজিজ ক্যান্সার আর কিডনি, যেটা সব থেকে খারাপ রেজাল্ট, বদনাম আছে এই পশ্চিমবাংলায়, আমরা সেই জায়গাতে আজকে উঠে পড়ে লেগেছি। কেন কেন পশ্চিমবাংলার পেশেন্ট ভেলোরে যাবে, কিসের জন্য? এখানে ডাক্তার নেই, তার মানে এখানকার ডক্টরদের কাছে লজ্জা তো, তখন সেই ডাক্তারদের বড় বড় বুলি যায় কোথায়, যে হাজার হাজার পেশেন্ট প্রতিদিন ভেলোরে চলে যাচ্ছে এভরিডে, আমরা নিজেরা লড়াই করতে ব্যস্ত, ও ডাক্তার সেন এত রুগী দেখে কি করে কি জানি, কেন এতগুলো রুগী আছে, ওর কোশ্চেন এতগুলো রুগী কেন দেখি, প্রতিদিন 70-80টা করে রুগী কোথা থেকে আসে, কি কোথায়, ওই না কিছু না আমাকে দেখতে আসে। তো সুতরাং আপনারা যদি একটু এগিয়ে আসেন, আপনারা হেল্প করেন, আজকে এই হসপিটালটা বিশ্বাস করুন, আজকে তারিখ লিখে রাখুন, পশ্চিমবাংলার মডেল হসপিটাল করে দেব, হবেই। এই কিডনি আর ক্যান্সারে বিশেষ করে যে স্পেশালিস্ট করে তুলছে এই হসপিটালটাকে, ধীরে ধীরে যেভাবে পেশেন্টের ভিড় বাড়ছে এবং অন্যান্য হসপিটাল থেকে রেফার হচ্ছে, তারাও তো কিছু বুঝছে, আজকে সেই রেজাল্টটা তো দিচ্ছি, হবে, একদিন তো জয় হবে আপনাদের আশীর্বাদে। নেক্সট যাই, ক্যান আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হেল্প উইথ স্টেজ 4 ক্যান্সার? ইয়েস, স্টেজ 4 এলো ওই হসপিটালগুলো থেকে যখন পেশেন্টকে পুরোপুরি ছেড়ে দেওয়া হচ্ছে যে না আর কিছু করা যাবে না, বাড়িতে নিয়ে চলে যান, ভালো মন্দ খাওয়ান, আত্মীয় স্বজনদের এনে একটু দেখা করে দিন, বড় দেরি করে ফেলেছেন, ডাক্তার বলে ছেড়ে দিল, ঠিক এই লেকচারটাই দেয়, আর একটু আগে হলে আমরা আর একটু চেষ্টা করতাম। সব পেশেন্টই দেরি হয়ে গেছে, সব আমরা সেখান থেকে শুরু করি, কারণ আয়ুর্বেদিক ডক্টরদের কাছে তো প্রথম বিগনিং স্টেজে আসবেন না, পকেটে পয়সা আছে তো, তখন পয়সাগুলো বিভিন্ন জায়গায় দানছত্র খুলে হরির লুটের মতো ছড়িয়ে দিয়ে এসে যখন পকেটে পয়সা নেই তখন আপনি আয়ুর্বেদ খুঁজবেন, অল্টারনেট মেডিসিন, ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান ট্রাই অল্টারনেটিভ মেডিসিনস,
বলে ছেড়ে দিল আপনাকে ভেলোর থেকে, নাও এবার হোমিওপ্যাথি আয়ুর্বেদ এইসব খুঁজে বেড়াচ্ছে। তখন আগে আসেন আসলেন না কেন? আমরা ওই অবস্থাতেও পেশেন্টটাকে টেক ওভার করি এবং তারপরেও যদি হসপিটাল থেকে বলে থাকে 3 মাস, আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, বাই হার্ট চেষ্টা করি। বাকি এটাকেও আমরা লিখতে শিখিনি, তো কোনো ডাক্তারের সেই ক্ষমতা নেই, তাই না? তো সুতরাং আমরা যদি একটু ডিসিশন নিয়ে, ভরসা নিয়ে অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ দুটোকে এক জায়গায় করে ট্রিটমেন্টটা করতে পারতাম, এই বাইরের স্টেটের যে সমস্ত হসপিটালগুলো মার্কেটিং করে বেড়াচ্ছে লুট করে, তাদের থেকে তো অনেক ভালো রেজাল্ট দিতে পারতাম এবং পারছিও আমরা। একমাত্র পশ্চিমবাংলায় একটা হসপিটালই যেখানে আয়ুষ এবং অ্যালোপ্যাথি একসাথে পাশাপাশি ট্রিটমেন্ট করছে। নেক্সট, আইপিডি ওপিডি সব আছে, ইএনটি ডেন্টাল এভরিথিং, এবং সব থেকে বড় হলো আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি আন্ডার ওয়ান রুফ, এই আমাদের হসপিটাল। খুব ছোটখাটো নয়, আবার অনেক বড় সড়ও নয়, যা আছে যথেষ্ট। দমদম মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার, স্বাস্থ্যসাথী সুবিধা পেতে চলেছেন আবার নতুন করে, কারণ স্বাস্থ্যসাথী কার্ডের কিছু নিয়ম বদলেছে, সেগুলো হয়তো অনেকে জানেন না, জেনে নেবেন। ভেরি রিসেন্টলি নিউজে এসেছে যে স্পেশাল করে দেওয়া হয়েছে বেশ কয়েকটা ডিজিজের ওপর, কারণ এই কার্ডের অপব্যবহারও করা হয়েছে, তার জন্যই করে দিয়েছে, তাই অপব্যবহার এখন হবে না সিলেক্টেড ডিজিজগুলোর ওপরে। এবং মেডিক্লেম সবটাই পাবেন, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। ডায়ালিসিস খরচ আমাদের হসপিটালে মাত্র 1,000 টাকায় পার ডায়ালিসিস, অত্যাধুনিক মেশিন দ্বারাই। আমাদের এখানে ডায়ালিসিস করিয়ে রেজাল্টটা দেখবেন, এত ভালো রেজাল্ট আমি অন্যান্য বহু হসপিটালে, কয়েকশো আমার কাছে কিডনি ফেল রুগী আছে, অন্যান্য জায়গা থেকেও ডায়ালিসিস করিয়ে তারা আসে আমার কাছে, খায় ওষুধটা, খায় মেডিসিনটা আমার কাছে খায়। তো তাদের কাছে ডায়ালিসিস বাইরে করিয়েও যে রেজাল্ট, তার থেকে অনেক ভালো রেজাল্ট দেখেছি আমাদের এখানের হসপিটালে। শুধু আমাদের হসপিটাল বলি এটা বলছি না। নেক্সট, তাহলে প্রথমবার ইন ইন্ডিয়ায় এক ছাতার নিচে অ্যালোপ্যাথি এমার্জেন্সি অ্যান্ড আয়ুষ পঞ্চকর্মা একই ছাতার নিচে। ওপিডি অনলি 100, কী কী বিষয়ের জন্য? ইএনটি, এর জন্য দেখাতে গেলে মাত্র 100 টাকায় টিকিট কেটে সকালবেলা চলে যাবেন। পেডিয়াট্রিক, বাচ্চাদের জন্য ডক্টর থাকেন, বাচ্চাদের অবলা একদম বলতে পারে না, তাই আজেবাজে ডক্টর দেখাবেন না, দেখালে ভালো ডক্টর দেখান, তার জন্য কোথাও যেতে হবে না, সকালবেলা বাচ্চাকে নিয়ে আমাদের হসপিটালে চলে আসুন, সকাল 8টা থেকে ডক্টররা একদম বসে আছে আপনাদের জন্য। ইয়েস, গিয়ে ভিড়টা দেখবেন একবার, কাকে বলে ওপিডি, 100 টাকা টিকিটে। হ্যাঁ, চাইল্ড কেয়ার, মাদার কেয়ার এবং বাচ্চা এবং মাকে খেয়াল রাখার জন্য কনসালটেন্ট আছেন ওখানে। উই টেক স্পেশাল কেয়ার অফ ইউর চাইল্ড, চোখের জন্য অপটিমিস্টিক অপটিক্যাল ডক্টরও পাচ্ছেন, সমস্ত কিছুই। ডেন্টিস্ট, দাঁতের যে কোনো প্রবলেমের জন্য, এনি কাইন্ড অফ প্রবলেম ফর টিথ, চলে আসুন, সকালবেলায় আসতে হবে কিন্তু 8টা থেকে। আমাদের নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড টেস্ট, পশ্চিমবাংলায় সব থেকে কম কস্টিং এ ব্লাড টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, হোল অ্যাবডোমেন 950, আপার আর লোয়ারে 600, এত কম টাকায় আমার মনে হয় না পশ্চিমবাংলা কেউ দেয়, এবং রিপোর্ট শুদ্ধ, উইথ রিপোর্ট অ্যান্ড প্লেট। এগুলো কেন কম করে রেখেছি? ওটা গভর্নমেন্ট হসপিটাল, ওখানে বাইরের রেট চলে না, গভর্নমেন্ট থেকে বেঁধে দিয়েছে যেটুকু সেটাই।
আপনি ব্লাড টেস্ট করাতেও চলে আসতে পারেন তো। আল্ট্রাসোনোগ্রাফি বাইরে কেন করাবেন অত টাকা দিয়ে? 1800 টাকা করে রেট এখন, কোথাও 2200, কোথাও 2500, কোথাও আবার 3500, 600 টাকায় এখানে আর 950 টাকায় হোল অ্যাবডোমেন, অন্যান্য USG, ইকোকার্ডিও বা আপনার হাঁটুর এক্সরে হবে, যে কোনো বডির এক্সরে একদম কম টাকায়। মানে বাইরে যা রেট হয় তার অর্ধেকেরও কম, সব ব্লাডেও তাই। তাহলে আপনার রক্তগুলো ওখানে যখন লিখে দিই আপনারা কেন করেন না? সেই বলেন না আমার বাড়ির পাশে আছে, ওখানে যা রেটটা একবার জিজ্ঞেস করে নিন ফোন করে। তার 1/3 নিয়ে আমরা এখান থেকে, তাহলে করানো যায় আপনাদের সুবিধার জন্যই তো এই সার্ভিস পরিষেবা। তাহলে কেন করাবেন না বা করাচ্ছেন না কেন? আপনি শুধু ব্লাড টেস্ট করতেও তো আসতে পারেন, আপনাকে বলছি না যেখানে সে ডাক্তার দেখান, ওপিডি করুন, আপনাকে অন্য ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছে, আপনি এখানেও তো করিয়ে যেতে পারেন। এত কম টাকায় তো আর কেউ দেবে না। হয় নেক্সট, পশ্চিমবঙ্গে সব থেকে কম খরচে রক্ত পরীক্ষা পঞ্চকর্মা, এখন আমাদের হসপিটালের মধ্যেই। যে কোনো ক্রনিক প্রবলেম আয়ুর্বেদে পঞ্চকর্মা লাস্ট ট্রিটমেন্ট, যে জন্য এটা আমরা একদম মিউনিসিপ্যালিটি হসপিটালের মধ্যে এখন ওখানে ভর্তি রেখে। যারা দূরে বাড়ি, আগে ভাবতেন যে যখন পঞ্চকর্মাটা আমাদের শিশিরগুঞ্জে ছিল, ভাবতেন কোথায় থাকবো, ঠিক আমরাও খারাপ লাগতো একটা রুগী এখানে পঞ্চকর্মা করাতে এসে 2500 টাকা 2000 টাকা হোটেল ভাড়া দিয়ে থেকে খেয়ে অত টাকা কস্টিং এক এক দিনে চলে যাচ্ছে। রুগীকে এখানে একদম হসপিটালে ভর্তি করে দিন, আমাদের আন্ডারেই থাকবে, থাকা খাওয়া ওখানে সবই তো, খাওয়া দাওয়ার ব্যবস্থা শুদ্ধ তো, একবারে আপনি 4 দিন থেরাপি করে বাড়ি যান, রেস্টও পাবে বডিটা, তাই না? নেক্সট, খুব নতুন আবার যোগা শুরু হতে চলেছে আমাদের হসপিটালেই। কিসের জন্য? ওবেসিটির জন্য এখন শুরু করা হচ্ছে। যারা ভীষণ মোটা হয়ে গেছে বা মোটা হয়ে যাচ্ছে, তারা কি উপায়, কোন কোন যোগায় রোগা হবে, নর্মাল থাকবে, ন্যাচারালভাবে, সেগুলোর জন্য শুরু হয়ে গেছে আমাদের, না শুরু হতে চলেছে নেক্সট মান্থ থেকে, ফার্স্ট উইক। তাই এটার ওবেসিটির জন্য যোগা ট্রেনার আসছে, ইয়ারলি 1000 টাকা, সারা বছরে 1000 টাকা আর লাগবে না। আপনি সারা বছর এসে সপ্তাহে 2 দিন করে যোগা করে যান, কোনো অসুবিধে নেই। কোনো ডিজিজ পারপাস বলুন বা ওবেসিটির জন্য এখন চলছে, ভর্তি চলছে। যারা খুব মোটা হয়ে যাচ্ছেন, পেট কমাতে পারছেন না, ভীষণ ভারী চেহারা হয়ে যাচ্ছে, নাম লিখিয়ে দিন, কার্ড করিয়ে নিন, একটা করে কার্ড দিচ্ছে, সারা 1 বছর ওই কার্ডটা রেখে দিতে হবে, 1000 টাকার একটা করে কার্ড। চলুন ফিরে আসি তাহলে। অনেকগুলো জায়গায় সমস্যার সমাধান আমরা করে দিতে পারলাম আজকে, অনেকেই ফোন করেছেন আমি জানি, কিন্তু যারা ফোনে পেলেন না একটা অনুরোধ করবো না, রোজ তো কথা হয়, আজকে হোয়াটসঅ্যাপ করুন 8272940706 এ, আপনার কি সমস্যা লিখে পাঠান। আর এই অনুষ্ঠানটাই ইউটিউবে চলে যান, মায়া টিভি খুলুন, মায়া টিভিতে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানটাই, এটা আপনার ইউটিউবে রয়ে যাবে। লাস্ট একটা কল নিয়ে নিই, অনেকক্ষণ থেকে কল করছে যখন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, দমদমার বারাসাত, পশ্চিমবাংলায় দুটোই আছে আর কোথাও নেই। দমদম আপনার বাড়ি থেকে কাছে হবে, দমদম। আচ্ছা, দমদমের কোন জায়গাটা? দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল, সরকারি হসপিটাল যেটা, ওটাই। ওখানেই চলে আসুন। হ্যাঁ, আপনি ওখানে ফোন করে চলে আসুন, কোনো অসুবিধা নেই, নিচে নাম্বার দেওয়া আছে, নিচে নাম্বারে ফোন করবেন, চলে আসবেন, অলওয়েজ ওয়েলকাম। দমদমে আমি থাকছি ওখানে সোমবার বুধবার শুক্রবার রবিবার 4 দিন আর মঙ্গলবার শনিবার শিশিরগঞ্জে, যেখানটা আপনাদের ভালো লাগবে, দুটোই ভালো জায়গা, দুটোই সুন্দর জায়গা, ঠিক। আর যাদের অ্যাডমিশন নেবার বা খুব মুমূর্ষু রুগী আছে, পারছেন না বাড়িতে রাখতে, তাদেরকে বলবো যে না খুব কষ্ট পাচ্ছে, তাহলে একবার কষ্ট করে হসপিটালে ওখানে পৌঁছান, যদি প্রয়োজন হয় আমরা সাথে সাথে অ্যাডমিশন করে 2 দিন বা 3 দিনের জন্য রেখে আবার একটু ভালো করে নিয়ে আপনারা বাড়ি যেতে পারছেন। বাট বাড়ি যাওয়ার পরে কিন্তু আবার আমাদের আয়ুষ ডিপার্টমেন্টের মেডিসিন, এটা কিন্তু সবার জন্যই, ওখানে থাকাকালীন যেটুকু আপনাকে আমাদের ইমার্জেন্সি মেডিসিন লাগে অ্যালোপ্যাথি সেকশনে সেটাই দেওয়া হবে। তাই বাড়িতে যাদের মনে হবে যে না এখানে বাড়িতে রাখা যাচ্ছে না, সেই পেশেন্টকে বলবো নিয়ে চলে আসুন, ঠিক। আজকে আর বোধহয় ফোন আপনাদের জন্য নেওয়া যাচ্ছে না,
সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। যাদের সঙ্গে কথা হলো না তারা রাগ করবেন না, ফোন করতে থাকুন, আমি তারপরেও ফোন ধরবো। আজকের জন্য শুভরাত্রি।